আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু 1 জানুয়ারির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি ব্যানার ডিজাইন, তো যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন এবং বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ব্যানার ডিজাইনটি তৈরি করেছি কিন্তু আমরা পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীর যদি ব্যানার ডিজাইনটা আপনি যদি সংগ্রহ করতে হয় পিএলপি ফাইলটাই, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি টিকিট সংগ্রহ করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা চাইলে কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা কিন্তু আমার গুগল ফর্ম আকারে দেওয়া থাকবে, আমার ডিসক্রিপশনে ইউটিউব যে ডিসক্রিপশন থাকবে সেখানে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে চাইলে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলের পাসওয়ার্ডটা সংগ্রহ করতে পারবেন, পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। চলে আসলাম ইন্টোর পরে আমার ইউটিউব যে ডিসক্রিপশন সেখানে। তো সেখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে পিএলপি ডাউনলোডের একটি লিঙ্ক আছে, তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, তো সেগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখান থেকে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপর আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশন ক্লিক করলে আপনারা কিন্তু এরকম একটি ডাউনলোডের লিঙ্ক পাবেন, যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে ব্যানার ডিজাইন সেটা ডাউনলোড করার জন্য গুগল ড্রাইভের যে পিএলপি লিঙ্ক, তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনারা সেটাকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন সরাসরি পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রিডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রিডট অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপিতে। ওপেন পিএলপি থেকে আপনারা পিএলপিতে ক্লিক করে দেবেন। পিএলপিতে ক্লিক করলে আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে পেয়ে করবেন। খুঁজে পাওয়া হয়ে গেলে আপনারা সেই পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনারা দুইটা অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করে কিন্তু আপনারা কাস্টমাইজটা করতে পারবেন। তো যেহেতু আমরা নিজেরা ডিজাইন করেছি, তাই আমাদের যে পিএলপি ফাইল সেখানে ক্লিক করেছি। সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আপনার এই পিএলপি ফাইলটা তৈরি করেছি। তো আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনারা ছবি অথবা নাম বা অথবা পদবী এগুলো চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার জন্য এখানে লেয়ার অপশন ক্লিক করতে হবে। লেয়ার অপশন থেকে আপনারা লকগুলোকে খুলে নেবেন। তো আমরা লকগুলোকে খুলে নিচ্ছি। তো লকগুলোকে খুলে নিয়ে আপনারা চাইলে কিন্তু এই ছবিটাকে আপনারা রিমুভ বিজির মাধ্যমে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারির মাধ্যমে কিন্তু আপনারা সেই ছবিটাকে ইম্পোর্ট করে আনতে পারেন। এরপর লেয়ার অপশনের মাধ্যমে যে আটা ডট পাচ্ছেন, এই আটা ডটের মাধ্যমে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে এখানে কিন্তু চাইলে আপনারা আপনার নাম দিতে পারেন। তো আমি যদি এটা নাম দিয়ে দিই মন্তাসিজুর, পদবী দিলেন সভাপতি, সভাপতি কুমিল্লা জেলা বিএনপি। সুন্দর মতো করে দিয়ে দিলেন। এভাবেই চাইলে কিন্তু আপনারা এখানে কাজটা করতে পারেন। তো এখানে সুন্দর মতো করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কিন্তু আপনার কাজ কিন্তু প্রায় শেষ। এরপর আপনাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশন থেকে সেভ টু ইমেজ, এরপর আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।